আমরা মহাভারতে আরেকটা ঘটনা দেখেছি, কিভাবে দ্রৌপদীকে যখন অসৎ সভাতে দুঃশাসন দ্রৌপদীর শাড়ি টানছে, তখন ভগবান আসেনি দ্রৌপদীকে বাঁচাতে। বৈষ্ণব আচার্য বলছে ভগবান আসেনি ওখানে, কেন? ভগবান তো দ্বারকাতে আছে, কি করে আসবেন? উনি কে বাঁচিয়েছে দ্রৌপদীকে? বৈষ্ণব আচার্য বলছে দ্রৌপদীকে ভগবানের নাম বাঁচিয়েছে, হরিনাম প্রভু বাঁচিয়েছে, ভগবানের নাম দ্রৌপদীকে আশ্রয় দিয়েছে। কিন্তু দ্রৌপদী তখন কি করেছে, যখন দুঃশাসন দ্রৌপদীর শাড়িটা টানছে, তখন দ্রৌপদী খুব সুন্দর ভগবানের বিভিন্ন নাম দিয়ে ভগবানকে ডাকছে। তো দ্রৌপদী বলছে শঙ্খ চক্র গদা পানে দ্বারকা নিলয় অচ্যুতা গোবিন্দা পুণ্ডরীকাক্ষ রক্ষ মাম শরণাগতিম, রক্ষ মাম শরণাগতিম। ভগবানকে ডাকছে গোবিন্দা পুণ্ডরীকাক্ষ অচ্যুতা দ্বারকা নিলয়া গোবিন্দা রক্ষ মাম শরণাগতি, রক্ষ মাম। বাস যখন রক্ষমাম শরণাগতি ভগবানের নাম ডাকছে, ভগবানের নামটাই দ্রৌপদীকে বাঁচিয়ে দিয়েছে। ভগবানকে আসতেও হলো না, ভগবানের নাম এত শক্তিমান যে দ্রৌপদীকে অনেক অনন্ত অনন্ত শাড়ি প্রদান করেছে, আর দ্রৌপদী মানে বেঁচে গেছে। এরকম ভগবানের নামের অনেক অনেক মহিমা আছে, সেজন্য তো ভগবান